আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, এবং প্রথম অধ্যায় থেকে আমি মানব জীবনে অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। ওখানে আমি তোমাদেরকে মানুষের অভাব, অসীম সম্পদ সীমিত, এই নিয়ে আলোচনা করেছিলাম। তার ভিতরে একটা দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, একটা ছিল দুষ্প্রাপ্যতা আর একটা ছিল অসীম অভাব। অসীম অভাব সম্পর্কে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের ধারণা। পৃষ্ঠা নাম্বার 3, দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের ধারণা। মানুষের জীবনে অভাব এবং আমরা জানি অভাব ও আকাঙ্ক্ষা অসীম। মানুষের জীবন কি অভাব এবং আকাঙ্ক্ষা অসীম? তোমার একটা চাওয়া পূর্ণ হতে না হতে আরেকটা অভাব দেখা দেয়, মানুষের একটা অভাব পূরণ হতে না হতে আরেকটা তাদের আকাঙ্ক্ষা দেখা দেয়। তেমনি এই অসীম অভাব বা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের সম্পদ হচ্ছে সীমিত। অভাব রয়েছে অনেক, কিন্তু সম্পদ রয়েছে সীমিত। তাই আমাদেরকে নির্ধারণ করতে হবে এই সীমিত সম্পদের মাধ্যমে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় অভাবগুলো পূরণ করব। এর জন্য প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজকে আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বাস্তবে আমাদের সম্পূর্ণ জীবনটা জটিল ও বহুমুখী। আসলে বোর্ডে একটু লক্ষ্য করো, আমি তোমাদের সুবিধার জন্য কিছু পয়েন্ট আগে লিখে রেখেছি, যাতে তোমাদেরকে বুঝাতে আমারও সুবিধা হয়, তোমরাও বুঝতে সুবিধা করো। প্রথম পয়েন্টে দেখো কি লিখেছে। প্রথম পয়েন্টে বলেছে, একজন ছাত্র কলেজ পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিনা। ধরো একজন ছাত্র পাশ করলো, পাশ করার পর সে কোথায় ভর্তি হবে? বিশ্ববিদ্যালয়, সরকারি, বেসরকারি বিভিন্ন ক্যাটাগরি আছে। এখন সে কোথায় ভর্তি হবে এটা একটা নির্ধারণ করার বিষয়। তাই তাকে আগে নির্ধারণ করে নিতে হবে সে কোথায় ভর্তি হবে। দ্বিতীয় পয়েন্ট, ভোক্তা বাজারে গিয়ে, একজন ভোক্তার কাছে টাকা আছে সামান্য, এখন সে এই সামান্য টাকা নিয়ে সে বাজারে গেলো। বাজারে যাওয়ার পর সে মাছ মাংস দুইটাই দেখলো, তাহলে তাকে আগে চিন্তা করতে হবে তার কোনটার বেশি আগে প্রয়োজন, এবং তার সীমিত সম্পদ অর্থাৎ সীমিত অর্থ দিয়ে সে কিভাবে সেটা ক্রয় করতে পারবে। অর্থাৎ বাজারে যাওয়ার পর সে দেখলো মাছ বা মাংস কোনটা সে ক্রয় করবে। তৃতীয় পয়েন্টে দেখো, ফার্ম তার উৎপাদন বাড়াবে নাকি বন্ধ করে দিবে। একজন উৎপাদনকারী যখন কোন পণ্য উৎপাদন করে, সেখানে তাকে দেখতে হবে তার লাভ হচ্ছে কিনা। অর্থাৎ যদি তার অর্থ যদি বা সম্পদ যদি সীমিত আকারে থাকে, সেই সীমিত অর্থ দিয়ে সে কিভাবে ফার্ম উৎপাদন করে যাবে সেটা তাকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ সীমিত অর্থ দিয়ে কিভাবে সে তার উৎপাদন কার্য পরিচালনা করবে, সে নাকি বন্ধ করে দিবে, সেটা তাকে লক্ষ্য করতে হবে। এখন আমরা আদিকাল থেকে দেখে আসছি, প্রতিদিন দেশ বা সমাজের প্রতিটি স্তরে মানুষের অভাব, মানুষ অভাবের সাথে প্রতিদিন সংগ্রাম করেই যাচ্ছে। মানুষ অভাবের সাথে প্রতিদিন, আমরা এটা আদিকাল থেকেই দেখে আসছি, একটা অভাব পূরণ হতে না হতে আরেকটা অভাব দেখা দিচ্ছে, এটা আদিকাল থেকেই দেখা যাচ্ছে। কারণ অভাব অসীম, কিন্তু সম্পদ হচ্ছে মানুষের জীবনে সীমিত। তাই আমাদেরকে এই অসীম অভাব বা সীমিত সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন দুটি ধারণার উদ্ভব ঘটে। এই সীমিত সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবটা তাকে পূরণ করতেই হবে। তাইলে এই সীমিত সম্পদে এবং অসীম অভাবে এই দুইটা দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এই দুটার উপর নির্ভর করে, যা মূল অর্থনৈতিক সমস্যা হিসেবে গণ্য হয়ে থাকে। আমরা আজকে দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের ধারণা এই দুটো থেকে প্রথমে আলোচনা করব দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা কি আসে আমরা দেখি, দুষ্প্রাপ্যতা হচ্ছে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বলতে প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রতুলতাকে বোঝায়। অর্থাৎ তোমার প্রয়োজনের তুলনায় সম্পদ হচ্ছে কম, যার ফলে তোমাকে এই কমটাই হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা। অসীম অভাব, সম্পদ সীমিত, এটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। দেখো, একজন ব্যক্তিগত বা জাতীয় জীবনে সব ক্ষেত্রে অভাব পূরণের প্রধান অন্তরায় হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। তোমার ব্যক্তিগত হোক আর জাতীয় জীবনে, সামাজিক ভাবে যে কোনো ক্ষেত্রেই আমাদের সম্পদ বা অর্থের প্রয়োজন রয়েছে, এই এর মূল লক্ষ্যটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন, সেই পরিমাণ সম্পদ সরবরাহ প্রকৃতিতে নেই। ধরো তোমার এখন তুমি বাজারে, তোমার এখন কোনো একটা জিনিস, সবজি, একটা পটল, আলু,
আমরা এখন বাজার ব্যবস্থার দিকে তাকালেই দেখতে পাই যে আমাদের প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। এখন তোমার খুব ইচ্ছা হলো তুমি আলুর আলু বা পটল যে কোনো একটা জিনিস, যে কোনো একটা সবজি তোমার খেতে খুব ইচ্ছা হলো, কিন্তু দেখা গেল যে তোমার কাছে অর্থটা রয়েছে অল্প, কিন্তু এই অল্প অর্থ দিয়ে তুমি এটার কোনোটাই পূরণ করতে পারছো না। কিন্তু এমন ভাবে তোমাকে নির্ধারণ করতে হবে কোনটা তোমার বেশি গুরুত্বপূর্ণ, আলু নাকি পটল, সেটা নির্ধারণ করে তারপর তোমাকে নির্বাচন করে তারপর তোমাকে সেটি ক্রয় করতে হবে। এখন দেখো প্রয়োজন প্রতিটি সমাজের দ্রব্য সামগ্রী উৎপাদন ও যোগান বাড়ে, আবার সেই সাথে মানুষের অভাববোধ আরো বেশি বাড়ে। অর্থাৎ তোমার যতই দ্রব্য সামগ্রী বাড়ছে ততই মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা দিনকে দিন বেড়েই চলছে, একটা পূরণ হতে না হতে আরেকটা এসে হাজির হয়। অভাব অভাব মানুষের জীবনের একটা খুবই মানে মানুষের দৈনন্দিন জীবনে অভাবের সাথে মানুষের বসবাস, অর্থাৎ একটি অভাব পূরণ হতে না হতে আমরা আরেকটি অভাব অনুভব করে থাকি। অর্থাৎ অভাব আর সম্পদের প্রেক্ষিতে প্রখ্যাত অর্থনীতিবিদ একজন অর্থনীতিবিদ লিও লেন্স রবিনসন 1932 সালে তার প্রকাশিত অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, অর্থাৎ তিনি তার একটা স্বল্পতার বিজ্ঞান নামক একটি গ্রন্থে, স্বল্পতার বিজ্ঞান নামক গ্রন্থে লিও লেন্স রবিনস একটি মতবাদ পেশ করেছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্যতা সম্পদের মধ্যে সমন্বয় সাধন ও সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ লিও লেন্স রবিনস 1932 সালে তার একটা স্বল্পতার বিজ্ঞান গ্রন্থে বা বইতে আলোচনা করেছেন অর্থনীতিবিদ, তিনি একজন হচ্ছেন অর্থনীতিবিদ, আলোচনা করেছেন যে সীমাহীন অভাব, মানুষের অভাব কি সীমাহীন, কিন্তু বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্যতা সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। মানবীয় অর্থাৎ তোমার সীমাহীন অভাবের মধ্যে তোমাকে বিকল্প, যে কোনো একটা বিকল্প তুমি পণ্য নির্ধারণ করে সেটা সীমাহীন ভাবে অর্থাৎ সম্পদের সমন্বয় করে সাধন করে, অর্থাৎ একটার বিকল্পে আরেকটা সাধন করে মানবীয় আচরণ অর্থাৎ অর্থনীতিতে বিশ্লেষণ করে থাকে। দুষ্প্রাপ্যতা সম্পদ কিভাবে ব্যবহার করে মানুষের অভাব পূরণ করা যায় তা থেকেই বেশিরভাগ অর্থনীতির সমস্যা সৃষ্টি, অর্থাৎ দুষ্প্রাপ্যতা থেকে মানুষের দৈনন্দিন জীবনে যে সব চাহিদাগুলো থাকে তা কিভাবে তুমি পূরণ করবে সেটাই হচ্ছে অর্থনৈতিক সমস্যার একটা মূল সমস্যা, অর্থাৎ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে। সুতরাং সম্পদের দুষ্প্রাপ্যতাই মৌলিক সমস্যা কি? সম্পদের দুষ্প্রাপ্যতা ব্যক্তি বা জাতীয় জীবনে সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি ঘটে, অর্থাৎ সম্পদের দুষ্প্রাপ্যতা সম্পদের স্বল্পতা যা প্রতিটি সমাজেরই মূল সমস্যা। অর্থাৎ আমরা কি দেখলাম এখানে, সম্পদের দুষ্প্রাপ্যতা আমাদের অর্থনৈতিক সমস্যার মূল লক্ষ্য। সম্পদের দুষ্প্রাপ্যতা সাধারণত আমাদের যে দৈনন্দিন জীবনে চলার পথে যে অভাবগুলো আছে, এই অভাবগুলো পূরণের জন্য আমাদের সম্পদ হয়ে থাকে কি সীমিত, এই সীমিত সম্পদ প্রকৃতি আমাদেরকে সরবরাহ করতে পারছে না, কারণ আমাদের একটা অভাব পূরণ হতে না হতে আরেকটা অভাব দেখা দিচ্ছে। ধরো এখন তোমার খাবার অভাব পূরণ না হতে হতে দেখা যাচ্ছে তোমার থাকার অভাব দেখা দিচ্ছে, থাকার জন্য একটা ব্যবস্থা হলে দেখা যাচ্ছে ভালো কাপড় পরিধানের অভাব দেখা দিচ্ছে, ভালো কাপড় পরিধানের অভাব পূরণ হওয়ার পর তোমাদের দেখা দিচ্ছে একটা গাড়ির অভাব। এভাবে আমাদের প্রতিনিয়ত একটা অভাব পূরণ হতে না হতে আমরা আরেকটা অভাবকে অনুধাবন করতে পারি, কিন্তু এই অভাবগুলো পূরণ করার জন্য আমাদের যে সম্পদের প্রয়োজন সেই সম্পদটা হচ্ছে সীমিত। তাই এই অর্থনীতিতে এই দুষ্প্রাপ্যতা হচ্ছে মূল সমস্যা, অর্থাৎ প্রাকৃতিক প্রতি অর্থাৎ এই মূলটা হচ্ছে সমস্যা। তাই সম্পদের দুষ্প্রাপ্যতাকে আমাদেরকে এমন ভাবে বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্যতা সম্পদের এমন ভাবে বিকল্প ব্যবহারযোগ্য করে তুলতে হবে যাতে আমরা একটি অভাব পূরণ হতে না হতে আরেকটি অভাব পূরণের জন্য এই সীমিত সম্পদ দিয়ে দুষ্প্রাপ্যতা থেকে যেন আমরা অর্থনৈতিক সমস্যা গণ্য করা যায়, অর্থাৎ মূল অর্থনৈতিক যে সমস্যাগুলো আমাদের থাকবে সেগুলো আগে গণ্য করে, সেগুলো আগে নির্ধারণ করে তারপর আমরা এই সীমিত সম্পদ দিয়ে
কিভাবে তা পূরণ করতে পারবো সেটা আমাদেরকে আগে চেষ্টা করতে হবে। তা আজকের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছি দুষ্প্রাপ্যতা, এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম অসীম অভাব, এখন দুষ্প্রাপ্যতা, আরেকটা রয়েছে কি নির্বাচনের ধারণা। আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য নির্বাচনের ধারণাটা নিয়ে আলোচনা করব। আজকে মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।